বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার। অনুষ্ঠানে বদলিজনিত কারণে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা এবং অবসরপ্রাপ্ত তিনজন প্রধান শিক্ষক এবং নয়জন সহকারী শিক্ষককে সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা, উপজেলা ইন্সট্রাক্টর মাইনুদ্দিন প্রমুখ। এ সময় বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুন নেসা, কৃপালিনী চাকমা, সুনয়ন চাকমা এবং সহকারী শিক্ষক পুষ্পলাল চাকমা, শত্রুঘন চাকমা, রত্না চাকমা, রিকু চাকমা, রূপনা আচার্য, কল্পনা চাকমা, নিপুণা চাকমা, অনিতা চাকমা, দয়াল চন্দ্র চাকমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।